মনের কথা খুলে বলতে ভালোবাসেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড সরব এই অভিনেত্রী। বর্ধিত পরিবারের সঙ্গে জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন তিনি। দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, মেয়ে পছন্দ, ব্যাস আর কি। অনেকেই ভেবে বসেন, তবে বুঝি শ্রীলেখা বিয়ের জন্য পাত্র খুঁজছেন। শ্রীলেখার সেই ইনস্টাগ্রাম পোস্ট নিমিষেই ভাইরাল হয়ে যায়, আর অভিনেত্রীর কাছে চলে আসে ভুরি ভুরি বিয়ের প্রস্তাব। মহা ফ্যাশাতে পড়েছেন শ্রীলেখা। অতিষ্ঠ হয়ে বুধবার রাতে ফেসবুকের দেওয়ালে তিনি লিখে দিলেন, আমি মজা করছিলাম। শ্রীলেখা জানিয়েছেন, তার মেসেঞ্জারে মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে। ঘটনায় বেশ নাজেহাল অভিনেত্রী। শ্রীলেখা লিখেছেন, কি মুশকিল, মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওরে মিডিয়ালারা, আমি পাত্র খুঁজছি না, ওটা মজা করছিলাম, কপাল আমার, ক্ষমা করে দে। সোমবার একদম পরিপাটি করে সেজে গুজে ছবি পোস্ট করেন শ্রীলেখা। খোলা চুল, গলায় পান্না হিরে দিয়ে সাজানো ভারী নেক পিস, কানে ঝোলা দুল, আর হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, মেয়ে পছন্দ। আর শ্রীলেখার পুনর্বিবাহ নিয়ে চর্চার মূলে এই পোস্ট। এই বিষয় নিয়ে শ্রীলেখা আগে জানিয়েছেন, মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন কোনো কথা নেই, কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। আসলে সদ্যই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। গত সেপ্টেম্বরে বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তার কথায় এখন তিনি অনাথ। সে ভাবনা থেকে তার আবদার, চাইলে কেউ আমায় দত্তকও নিতে পারেন। গত 8 বছর ধরে শ্রীলেখার জীবনে সম্পূর্ণ একা। মেয়ের চারপাশের পোষ্যদের ঘিরেই তার জীবন। 2013 সালে শীলা দত্ত সান্যালের সঙ্গে 10 বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন শ্রীলেখা। তাদের একমাত্র মেয়ে ঐশী। আশরাফি দিবা, আমার সংবাদ।